শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর অনশন প্রত্যাহার করলেন শিক্ষকরা তিন মাসে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার ভাবনা তাদের টানা বত্রিশ দিন অবস্থান বিক্ষোভ ও আঠাশ দিনের অনশন তুলে নিলেন শিক্ষকেরা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তারা শিক্ষকেরা জানান তিন মাসের সময় দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের দাবি দাবিদাওয়া পূরণ না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামা হবে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত হয়েছেন এবং উনি কথা দিয়েছেন আমাদের সঙ্গে আমাদের কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় আসলে সে বিষয়ে তিনি সদর্থক আলোচনা করবেন আমরা ওনাকে মার্চ মাস অবধি শেষ সময় দিয়েছি এবং মার্চ মাসের মধ্যে আগামী মার্চ মাসের মধ্যে যদি আমাদের এই দাবি এবং ওনার যে দেওয়ার প্রতিশ্রুতি সেটা যদি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তম মুভমেন্টে যাব সেটা ওনার টেবিলে ওনাকে বলেই এসেছি বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে গত এগারোই নভেম্বর থেকে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলার মাঠের সামনে অবস্থান বিক্ষোভ ও অনশনে বসেন শিক্ষকেরা বৃহস্পতিবার বিকাশ ভবনে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আমরা মনে করেছি মন্ত্রী আলোচনার টেবিলে এবং পরে উনি বাইরেও অন ক্যামেরাতে আমাদের এই দাবিটাকেই সমর্থন করেছেন যে কর্মসূচি আমরা নিয়েছিলাম সেখান থেকে আমরা স্থগিত করব আমরা কিন্তু যদি দেখি উনি ওনার যে আলোচনায় রেখেছিলেন আমাদের যে আশ্বাস দিয়েছেন সেটা যদি উনি না পূর্ণ করেন দাবি যদি পূর্ণ না হয় তাহলে আমরা কিন্তু আবার আন্দোলনের পথে যাব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা